तेरी गलियां गलियां तेरी गलियां, मुझको भावे गलियां तेरी गलियां। গানটা এখনো শুনলে কিন্তু গায়ে গুজবাম্পস দেয়। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। তো গালিয়া রিটার্নস গান কিন্তু আজ সন্ধেবেলায় বেরিয়ে গেছে টি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং এটা হচ্ছে একভিলেন রিটার্নস এর কিন্তু ফার্স্ট সং যেটা কিন্তু আজ বার করা হয়েছে। এবং এই গানটার যখন অল্প পোর্শন আমরা ট্রেলারে শুনেছিলাম, সেখান থেকে কিন্তু লোকের একটা অ্যান্টিসিপেশন নিয়ে নিয়েছিল যে গানটাকে কিরকম ভাবে রিভ্যাম করা হবে। তো এইবারও কিন্তু এই গানটাকে কম্পোজ করেছে অঙ্কিত তিওয়ারি, গেয়েছে অঙ্কিত তিওয়ারি, লিরিক্সও দিয়েছে অঙ্কিত তিওয়ারি, জাস্ট লাইক লাস্ট টাইম। বাট এটা কি লাস্ট টাইমের তুলনায় ভালো বানিয়েছে নাকি লাস্ট টাইমটাই বেটার ছিল, তো সেই সবকিছু সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো গানটার মধ্যে আমরা চারজন লিড ক্যারেক্টার্সকে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ জন অ্যাব্রাহাম, দিশা পাটানি, অর্জুন কাপুর অ্যান্ড তারা সুতারিয়া। এবং তাদের যে কেমিস্ট্রিটা সেটা কিরকম একটা অ্যাফেকশনের থেকে হঠাৎ করে একটা হার্ট রেঞ্চিংয়ে কনভার্ট হয় সেটা এই গানটার মাধ্যম দিয়ে আমাদেরকে দেখানো হয়। এবং বোঝা যাচ্ছে যে জন অ্যাব্রাহাম আর দিশা পাটানির মধ্যে হয়তো একটা লাভ ছিল, বাট সেই লাভটা ঠিক মতো ব্লসম করতে পারে না, সামথিং ওয়েন্ট রং। ওদিকে আবার অর্জুন কাপুর আর তারা সুতারিয়ার মধ্যে সবকিছু ঠিক চলছিল, কিন্তু তারা সুতারিয়া অর্জুন কাপুরকে হয়তো ডিচ করে ফেলে, তাই জন্য অর্জুন কাপুর যখনই তারা সুতারিকে দেখে সে তার থেকে পিছিয়ে যায়। এবং জন অ্যাব্রাহামকে সামহাও দিশা পাটানি হয়তো ট্যাকেল করতে চাইছে, বাট দিশা পাটানি সামহাও আমার মনে হচ্ছে অর্জুন কাপুরের কোনো কন্ট্রোলে আছে। তো আলটিমেটলি এই একটা সিনারিও কিন্তু গানটার মধ্যে দিয়ে আমি বুঝতে পারছি, অনেকটা মনে হচ্ছে যেন রেসের মতো কাণ্ড চলছে, এ ওর সাথে আছে কিন্তু চলছে অন্য কারোর সাথে, ও ওর সাথে আছে বাট চলছে এর সাথে, এরকম একটা ফিলিং আমি বুঝতে পারছি। এবার আসি গানটা কেমন লেগেছে। দেখো গানটার মধ্যে আমি পার্সোনালি বলবো যে গানটা কম্পোজিশন যেরকম করা হয়েছে না, গানটা শুনতে ভালো লাগছে ইফ ইউ লিসেন ইট ইন স্ট্যান্ড অ্যালোন। কিন্তু যদি এটাকে কম্পেয়ার করা হয় গালিয়ার সাথে, যেহেতু গালিয়ার হুক লাইনটাই গানটার মধ্যে ইউজ করা হয়েছে, তো আমি বলবো ওই গানটার একটা আলাদা ম্যাজিক ছিল, ওই গানটার মধ্যে আলাদা চার্ম ছিল, ওই গানটার মধ্যে একটা সোল ছিল যেটা এই গানটার মধ্যে একদমই নেই। এই গানটা একটা স্ট্যান্ড অ্যালোন হিসাবে তোমরা শুনতে পারো, হাম করতে পারো, ঠিকই আছে, বাট এটাকে যদি আমি অ্যাকচুয়াল গানের বলি যে রিমেক হিসাবে এটা জাজ করতে, দেন আমি বলবো যে এটা রিমেক হিসাবে কিন্তু খুব একটা যে ইমপ্রেসিভ বানিয়েছে সেটা আমি বলতে পারবো না। গানটা ইনিশিয়ালি যখন শুরু হয় মিস্টার এক্স ইমরান হাশমি স্টারার সেখানে তু জো হ্যায় বা আমাদের রয় ফিল্মের তু হ্যায় কি নেই, ওখানে যেরকম সুরের প্যাটার্নটা ছিল ঠিক অঙ্কিত তিওয়ারির যে সিগনেচার স্টেট সেইভাবেই কিন্তু গানটাকে শুরু করা হয়। তারপর হঠাৎ করে যেন গালিয়া তেরি গালিয়া হুক লাইনের সাথে সেটাকে মিক্স করে দেওয়া হয়, এবং মুখরার সাথে আন্তরার কোনোভাবে যেন লিঙ্ক বোঝা যায় না, মানে এই যে হুক লাইনটা যে ইউজ করছে তার সাথে কিন্তু অ্যাকচুয়াল গানটার ভাইব কিন্তু সামহাও মনে হবে যেন মিক্স অ্যান্ড ম্যাচ করছে না। এবং অ্যাকচুয়াল গানের কিন্তু একটা হামিং টিউন ছিল যেটা কিন্তু যতবার আসে ততবারই ভালো লাগে, একটু শোনাচ্ছি। টোনটা কিন্তু আমি এখানে প্রচন্ড ভাবে মিস করেছি, এখানে ওই জায়গাটা একটু ইলেকট্রোফিউশন টাইপের বিট দেওয়া হয়েছে এবং সেখান থেকে এরকম টাইপের একটা আওয়াজ দিয়ে গানটাকে শোনানো হয়েছে। তো গানটা যতটা মনে হচ্ছিল যে ট্রেলার দেখে যে হয়তো কিছুটা ভালো হবে, অতটা ভালো কিছু আমার মনে হয়নি, তবে গানটা এক টাইম শোনার জন্য ঠিকঠাক আছে, ওই হুক লাইনটার জন্য এই গানটা সেভিং গ্রেস, নাহলে অ্যাকচুয়াল গান যেটা গালিয়া দ্যাটস ওয়ে বেটার দ্যান দিস সং গালিয়া রিটার্নস। তো এই ছিল আমার রিয়াকশন ফর দ্য সং, তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি আমার রিয়াকশনটার সাথে একমত হও তোমরা জানো কি করতে হবে, ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।